আসসালামু আলাইকুম। এই যে বিকালে আপনাদের মাঝে আবার চলে আসলাম, তো এখন বিকালে নাস্তা খাবো। চলুন কি কি নাস্তা খাই আমরা দেখতে থাকবো তাহলে। এই যে আমরা খাবো এখন, এটা কি আব্বু, চিকেন চাপ না? হ্যাঁ, চিকেন চাপ আর নান রুটি। চাপ আর নান রুটি এখন আমরা তিনজনেই খাবো। ভাইয়া অফিসে আছে। নাস্তা হচ্ছে কি এটা? ও চকলেট দুধ। ও চকলেট দুধ আছে, বরফ হয়ে গেছে এটা। আর এটা তো সালাদ। আব্বুর আবার এটা পছন্দ না, মুরগির মাংস এটা। আর আব্বুর তো মনে হয় ইয়ে পছন্দ, ইয়ে আমার সবই পছন্দ, পছন্দ আমার পছন্দ কিছু নেই। তাও তোমার যে মাংসের যে কি মা থাকে না, কাবাব, হ্যাঁ আচ্ছা, এর ভিতরে একটু সালাদ দিয়ে দাও। আচ্ছা আগে টেস্ট করে নাও। তো এই যে এখন খাওয়া শুরু করবো। তো খাওয়ার এই যে আছে চিকেন চাপ, দেখেন চিকেন তো উপরে পেঁয়াজ দিছে, এই যে আলু আছে, আলু আছে, চিকেন আছে, সব কিছুই আছে। মানে আবার পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে মিক্স করা আছে। বিকেলের নাস্তা হালকা পাতলা নাস্তা, ভালোই, খারাপ না। তো খাওয়াবো আগে তো মাঝে মাঝে প্রতিদিন বাসার খাওয়ার এক খাওয়ারও ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জেরও ব্যাপার আছে, চেঞ্জ করলে ভালোই লাগে। আবার দুই বাপ বেটা যে হাঁটাহাঁটি করছো, দুই বাপ বেটা হাঁটাহাঁটি করি সকাল বিকাল, একটু খাওয়ারও দরকার আছে। তো ঠিক আছে, তুমি আমি খেয়ে টেস্ট করে বলো দেখি। বিসমিল্লাহ রহমান রহিম। কেমন লাগছে? খুব ভালো, ভালো হয়েছে তাহলে। তুমি খাও, এবার আমি একটু খাই। আমি চিকেন দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। আসলে ভালো, রুটির গুলো একদম গরম গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। সালাদটা কেমন? সালাদটা খাও। সালাদ নিস, নেব, খুব টেস্ট। আর আছে আলু, বাটার সালাদটা দিতে চাইছিলাম। আমরা দেখলাম এমনি আমরা ফেটি, ওইটা খাওয়া দেবো না। দইয়ের সালাদটা ভালো, ফেটে ভালো, বোঝা নেই। খুব সুন্দর লাগছে। খাওয়া শেষে আছে কোক, কোক খাওয়া হবে খাওয়া শেষে। এটা খাওয়া যাবে না, চকলেট দুধ এখন খাওয়া যাবে না, বরফ হয়ে আছে। তো যাই হোক, আমরা তাহলে খাওয়া দাওয়া শেষ করে আবার আপনাদের মাঝে দেখা হচ্ছে। ওকে।